Assalamu alaikum, dear students. Hope you are all well by the grace of Almighty Allah. I am Muhammad Azharuddin Shimanto, assistant teacher, Maran High School and College. Today, our topic is English third assignment, fourth week for class 7. Dear students, look at the unit and title of the lesson. English grammar and composition, class 7. Tense, present perfect, past indefinite, future continuous, article, preposition. Here is the first one. Rewrite the passage using correct form of verbs in the brackets. অর্থাৎ তোমাকে যে দেখো একটা লেটার আকারে দিয়ে প্যাসেজটা দেওয়া আছে এখানে তোমাকে সঠিক ভার্বটা ব্যবহার করতে হবে আমরা প্যাসেজটা পড়ি চলো Dear Masum, you later regarding your joyful picnic come to me just now as a marvelous one. In your letter, you want to know about the picnic that we enjoyed recently. Now, I write to you about it. With the students of class 7, choose Sonarga as our picnic spot. We be 30 in number, one of our teachers be with us. We reach there at about 10 a.m. We enjoy the day very much. At last, we return home safely. We never forget the day. You're ever Monir. তাহলে আসো আমরা এখানে সঠিক ভার্বটা এখানে বসিয়ে ফেলি অ্যাসাইনমেন্ট তোমাদের তৈরি করার জন্য আমি যে নমুনা ছকটি তৈরি করেছি তোমরা ঠিক সেরকমভাবেই অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করবে তোমরা ভাবতে পারো যে শুধু এখানে শুধু অ্যানসারটা লিখলেই হবে তোমাদের সম্পূর্ণ প্যাসেজটা লিখতে হবে ডিয়ার মাসুম ইউ লেটার রিগার্ডিং ইওর জয়ফুল পিকনিক হ্যাজ কাম টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান এখানে হ্যাজ কাম হবে প্রশ্নে ছিল শুধু কাম কিন্তু এরপরে রয়েছে টু মি জাস্ট নাও অর্থাৎ ইতিমধ্যে কোনো কাজ সংঘটিত হলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেজন্য এখানে কামের আগে হ্যাজ বসেছে হবে হ্যাজ কাম ওকে ইন ইউর লেটার ইউ এখানে ছিল প্রশ্ন ছিল ইউ ওয়ান টু নো তুমি জানতে চাও এখানেও যেহেতু তুমি জানতে চেয়েছিলে সেজন্য পাস্ট টেন্সে হয়ে যাবে ভার্বটা পাস্ট ফর্ম চলে যাবে ওয়ান্টেড পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড তাহলে হবে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি তোমার পত্রে তুমি জানতে চেয়েছিলে বনভোজন সম্পর্কে যেটা আমরা সম্প্রতি আমি আগেই বলেছি ইতিপূর্বে বা কিছু সময় পূর্বে আমরা যেই কাজটা করেছি সেই কাজটার জন্য হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেজন্য এখানে এনজয়ের পরিবর্তে হবে হ্যাভ এনজয়েড নাও আই রাইট টু ইউ অ্যাবাউট ইট এখানে হবে দেখো এখানে রয়েছে আমি এটার সম্পর্কে তোমাকে লিখতেছি তাহলে এখানে রাইটের পরিবর্তে হয়ে যাবে নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট কোনো কিছু যদি চলমান বোঝায় যে এখন করতেছি এখন খাচ্ছি এখন ঘুমাচ্ছি তাহলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাই সেজন্য রাইটের জায়গায় হয়ে যাবে আই অ্যাম রাইটিং উইথ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7 চুজ সোনারগাঁ অ্যাজ আওয়ার পিকনিক স্পট আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সোনারগাঁকে আমাদের পিকনিকের স্থান হিসাবে নির্ধারণ করেছিলাম এখানে চুজ আসের প্রেজেন্ট ফর্মে চুজের পাস্ট ফর্ম হয়ে যাবে চুজ তাহলে হয়ে যাবে উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চুজ সোনারগাঁ অ্যাজ আওয়ার পিকনিক স্পট তারপর ছিল উই বি 30 ইন নাম্বার আমরা 30 জন ছিলাম তাহলে এখানে উই যেহেতু প্লুরাল এখানে হয়ে যাবে ওয়ার পাস্ট ফর্ম হয়ে যাবে উই ওয়ার 30 ইন নাম্বার তারপর আছে ওয়ান অফ আওয়ার টিচার্স বি উইথ আস ওয়ান অফ টিচার্স সকল শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক আমাদের সাথে ছিল
তাহলে এখানে হয়ে যাবে, এখানে তোমরা অয়ার ব্যবহার করবে না, এখানে হবে ওয়াজ। তারপর উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সকাল 10টায় সেখানে পৌঁছেছিলাম, এখানে রিচ এর বদলে হয়ে যাবে রিস্ট, পাস্ট ফর্ম হয়ে যাবে ভার্বটা। তারপর উই এনজয় দ্য ডে ভেরি মাচ, এখানে পাস্ট ফর্ম হয়ে যাবে, এনজয়ের বদলে হয়ে যাবে এনজয়েড। তারপর অ্যাট লাস্ট উই রিটার্ন হোম সেফলি, আমরা ঠিকভাবে আমরা বাসায় পৌঁছেছিলাম, তাহলে এখানে রিটার্নের পাস্ট ফর্ম হয়ে যাবে রিটার্ন্ড। তারপর উই নেভার ফরগেট দ্য ডে, তাহলে এখানে হয়ে যাবে যে আমরা এটাকে কখনোই, সেই দিনটাকে আমরা কখনোই ভুলবো না, তাহলে ফিউচার টেন্স হয়ে যাবে, তাহলে হয়ে যাবে উই উইল নেভার ফরগেট দ্য ডে। ইওর এভার মনির। সেকেন্ড ওয়ান, রিড ইওর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83-89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1, 2, and 3। দেখো তোমাদের যেই পাঠ্য বইটা রয়েছে ইংলিশ গ্রামারের উপর, সেই বইয়ের 83 পেজ থেকে 89 পেজের মধ্যে যেই কাজটা রয়েছে, দেখো সেকশন বি এর 1, 2, এবং 3 সেই কাজটা তোমাদের করতে বলেছে। তাহলে আমরা টেক্সট বুকে চলে যাই, বি এর 1-এ বলা রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অ্যান অর দি অ্যান্ড পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, এখানে তোমাদের এইগুলো আর্টিকেলটা পূরণ করতে হবে। টু বি ওয়ান, এ হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম, তুমি কি ডক্টর এহতেশামের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, এখানে ক্রস হবে কারণ এখানে কোনো আর্টিকেল বসবে না। বি, ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো, হ্যাঁ আগামীকালের জন্য আমি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, আজকে কি সেই ডক্টরটি আসবে না, এখানে ডক্টরকে নির্দেশ করে বলা হয়েছে সেই জন্য এখানে দি বসেছে। নো দ্য ডক্টর কামস টু দ্য হসপিটাল থ্রাইস এ উইক, ডক্টর হসপিটালে সপ্তাহে 3 দিন আসে। হোয়েন শুড উই ভিজিট হিম টুমোরো, আমরা আগামীকাল কখন সেখানে যাব, অ্যাট 6:30 PM সন্ধ্যা 6:30, আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস, এখানে দি হবে। টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, আগামীকাল সপ্তাহের প্রথম দিন সেজন্য এখানে দি বসবে। উই হ্যাভ টু স্টার্ট ফর এ ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কঞ্জেশন, এখানে এ বসবে। উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, আমাদের সেখানে সূর্যাস্তের পূর্বে সেখানে পৌঁছাতে হবে। দেখো বি টু, স্টুডেন্টস গুড মর্নিং টিচার, হাউ আর ইউ টিচার, গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তোমরা কি বেগম রোকেয়ার উপর একটা প্যারাগ্রাফ লিখতে পারবে স্টুডেন্ট, ইয়েস আই ক্যান টিচার, হোয়াট ওয়াজ শি, সে কী ছিল, স্টুডেন্ট উত্তর দিল শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, সে একজন সমাজকর্মী ছিল, এ বসবে এখানে। শি লিভড ইন আনডিভাইডেড বাংলা ইন দ্য আর্লি 20th century, এখানে হবে দি টিচার, শি ওয়াজ এ রাইটার অলসো, সে একজন লেখকও ছিল, এখানে বসবে এ, শি রোট এ নাম্বার অফ বুকস, এখানে বসবে এ স্টুডেন্ট, ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রিটেন বাই হার, আমি একটি তার বইয়ের নাম উল্লেখ করতে পারবো, এখানে বসবে এ, সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার,
এখানে যেহেতু বইয়ের নামটা নির্দিষ্ট করে বলা রয়েছে সেজন্য এখানে দি বসবে হোয়ার ওয়াজ শি ফ্রম স্টুডেন্ট শি ওয়াজ ফ্রম রংপুর কোনো জেলার পূর্বে আর্টিকেল বসে না সেই জন্য এখানে ক্রস বসেছে বি থ্রি ফাদার অনুপম হোয়াট ওয়াজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট অনুপম সবচেয়ে বড় উপমহাদেশটি কোনটি সান এশিয়া কোনো উপমহাদেশের পূর্বে আর্টিকেল বসে না সেজন্য এখানে ক্রস বসেছে গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের একটি উদাহরণ দ সেজন্য নির্দিষ্ট করে বলা রয়েছে সেজন্য দি বসবে এখানে সান দ্য সুন্দরবন সুন্দরবন নির্দিষ্ট করে যেহেতু স্থানটি উল্লেখ করে বলেছে সেজন্য দি বসবে ফাদার হু ইজ স্টিফেন হকিং স্টিফেন হকিং কে সান হি ইজ এ সায়েন্টিস্ট সে একজন বিজ্ঞানী এখানে এ বসেছে সে একজন বিজ্ঞানী তাই হি ইজ অ্যান ইংলিশ সে একজন ইংরেজ ছিল বিধায় এখানে অ্যান বসেছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এখানে দি বসবে উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ এখানে ক্রস বসেছে এখানে কোনো আর্টিকেল হবে না দেখো তিন নম্বর বলেছিল চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস এখানে রয়েছে অন বিসাইড অ্যাট অ্যাবাউট ইন অফ ইন টু তাহলে আমরা প্যাসেজটা পড়ি আর প্রিপোজিশনগুলো বসিয়ে ফেলি ডিয়ার মিতা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ এখানে অ্যাট বসবে যেহেতু শুরুতেই আমার আন্তরিক ভালোবাসা নিও সেজন্য অ্যাট বসবে হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম আজকে আমি তোমাকে আমার পড়ার কক্ষ সম্পর্কে বলবো এজন্য অ্যাবাউট বসবে দ্য মর্নিং সান রেইজ এন্টার ইন টু ইট সূর্যের রোশনি এই রুমে প্রবেশ করে এজন্য ইন টু বসেছে অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন এখানে বাতাস আসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে দেয়ার আর এ রিডিং টেবিল এ চেয়ার অ্যান্ড এ বুকশেলফ ইন মাই রুম আমার রুমের ভিতর একটা পড়ার টেবিল একটা চেয়ার একটা বুকশেলফ রয়েছে ইফ ইউ কাম ইউ ক্যান সি দেয়ার এ ওয়ার্ল্ড ম্যাপ এ ওয়াল ক্লক অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হ্যাং অন দ্য ওয়াল তুমি যদি সেখানে আসো তুমি দেখতে পাবে একটা বিশ্বের মানচিত্র একটা দেয়াল ঘড়ি এবং কিছু ওয়াল ম্যাটস আমার ওয়ালে ঝুলে আছে অফ মাই রিডিং রুম আমার পড়ার কক্ষে ঝুলে আছে দ্য বুক সেলফ ইজ কিপড বিসাইড দ্য টেবিল বুক সেলফটি আমার পড়ার টেবিলের পাশে রয়েছে সেজন্য এখানে বিসাইড বসবে আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন আমি আমার পড়ার কক্ষকে পছন্দ করি এবং এটাকে আমি খুবই পরিষ্কার করে রাখি হোপ টু সি ইউ সুন তন্ময় তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের টাস্কটা কমপ্লিট করা হলো আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি খুবই ভালো করে বুঝতে পেরেছো সেই আঙ্গিকেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করবে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ